হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, মৌসুমি বলছি। মৌসুমি, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে বলতেছেন? দেশের বাড়ি যশোরে, কোথা থাকেন আপনি? এটা কি পোস্তকলা যাত্রা বাড়িতে? আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে মৌসুমি, শুনবো তার জীবনের গল্পগুলো। মৌসুমির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো মৌসুমি, দেশের বাড়ি ছেড়ে এখন যাত্রা বাড়িতে কার সাথে থাকেন, কে কে আছে আপনার সাথে? আমার সাথে মাটা অসুস্থ, দেশের বাড়ি থুই আইছি, আর বাড়ি আলার কাজ টাইকা কাজ মাস কইরা খাই, মানুষের বাসায় কাজ করি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? বাবা আছে, বাবাটা অসুস্থ, মাটা মানুষের বাসায় কাজ করিয়া করিয়া খাওয়ায়, বাবারা অসুস্থ, আর আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, আমি একা, আমি বই একাই, আর ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়াই। আচ্ছা, দুইটা ভাই বোন আর আপনার বাবা মা? হ্যাঁ, বাবা মা। আচ্ছা, বাবা মা ভাই দেশে থাকে আর আপনি একা যাত্রা বাড়ি থেকে কাজ বাজ করেন? হ্যাঁ, সাথে মাও থাকে। আচ্ছা, আপনার মাও থাকে আর ভাই আর বাবা দেশে থাকে? হ্যাঁ, অসুস্থ বাবাটা এর জন্য। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি আজকে মৌসুমীর জীবনের গল্পগুলো। মৌসুমীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো মৌসুমী, আপনি যে কাজ বাজ করে খাচ্ছেন, তো লেখাপড়া শিখতে পারছেন? লেখাপড়া ছোট থাকতে বাবা মা শিখাইছিল অল্প, কিন্তু যৌতুকের কারণে বিয়ে হয়নি। এত টাকা চায় মানুষের, এত টাকা দিয়ে বিয়ে হইতে পারিনি, গরিব ঘরের সন্তান। এর জন্য আমি ভিডিওটা করছি যে আমার মনের মানুষ হবে, যে আমাকে ভালোবেসে বিয়ে করবে, দায়িত্ব ধরন পোষণ দিতে পারবে, বুড়া হোক জোয়ান হোক, আমি তার কাছেই বিয়ে বসতে রাজি আছি। আচ্ছা, তো আপনার এখনো বিয়ে শাদী হয় নাই? না, আচ্ছা, তো এখন কি ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবেন, বুড়া জোয়ান যেমনই হোক? হ্যাঁ, একটা সুন্দর একটা মনের ভালো মানুষ চাই, যে আমার দুই বেলা দুই মুঠো ভাত কাপড় দিতে পারবে, তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার, ভিডিও তো কথা বলবে মোবাইল নাম্বার। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন এখন? আপনি বলে দিন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম মৌসুমীর জীবনের গল্পগুলো, তার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে তাকে পেয়ে যাবেন, 0173431383। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 0173431383। এই নাম্বারে যোগাযোগ করলে মৌসুমীকে পেয়ে যাবেন। তো মৌসুমী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলার আছে ভাই? অসহায় মানুষের, গরিব মানুষের কোনো খাওয়া নেই এই দুনিয়া, অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনটা ছাড়ছি, অনেক কষ্ট জীবন, যাতে এই কষ্ট মানুষই না পায়। বিয়াও যৌতুকের লিগে করে না, মা বাপটার লিগে অনেক সমস্যা আছে, যা আমার দায়িত্ব ধরুন পোষণ নিতে পারবে, আমি তার কাছেই বিয়ে বসবো। এমন মানুষ যাতে জীবনে না হয়, আমি মনে অনেক কষ্ট, যে এই কষ্টের ভিতরে আসবে তারাই আমি স্বামী বানাবো। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।